গতকাল রাতে বিলোনিয়া থানার পুলিশ টহলদারির সময় তবলা চমুনি এলাকায় নটি মহিষ বোঝায় একটি বোলেরো গাড়ি আটক করে। গাড়ির চালকের বাড়ি উদয়পুরের গর্জনমোড়া এলাকায়। চালক কবির হোসেন জানায়, মহিষগুলি কুমারঘাটের ফটিক রায় থেকে নিয়ে আসা হচ্ছে। কোথায় এবং কার জন্য এই মহিষগুলি না হচ্ছে সে বিষয়ে কিছুই জানায়নি, আর সেখানেই সন্দেহের তীর দানা বাঁধছে। এত রাতে একটি নতুন বোলেরো গাড়ি করে নটি মহিষ নিয়ে আসছে, অথচ কোথায় নেবে এত রাতে তা জানাতে পারছে না গাড়ির চালক। তবে তার কথায় কিছু অসংলগ্নতাও পাওয়া গেছে। সূত্রের খবর, এই মহিষগুলি ঋষিমুখের গজারিয়া এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের জন্য নিয়ে আসা হচ্ছে। গজারিয়া এলাকার গরু পাচারকারীরা এই বাণিজ্যের সঙ্গে যুক্ত, আর তাদের নাম পুলিশের খাতায়ও রয়েছে। এক্ষেত্রে পুলিশ সহযোগী হিসেবে কাজ করছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। পুলিশ মহিষ বোঝায় গাড়িটি বিলোনিয়া থানাতে নিয়ে গেলেও সেটি ফের গভীর রাতে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়। রাতে গাড়িটি বিলোনিয়া থানা থেকে ছেড়ে দেওয়ায় জনমনে রহস্য দানা বাঁধছে।